নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই আজকে কিন্তু আর অন্য কোনো কাজ না, আজকে সকাল সকাল উঠেই ভাবলাম উঠোনের এই যে সামনেটুকু চাতাল আছে না, এই চাতালটায় আজকে ভালোভাবে ঝাড় দিয়ে নিই। কারণ কটা দিন ধরে আমি ঝাড় দিচ্ছি না, আর দাদুর যেহেতু একটু প্রবলেম আছে মাজার, সেজন্য দাদুও কটা দিন ধরে ঝাড় দেয় না। যাই হোক, বৌদিকে বললাম তুমি মেয়েকে ধরো, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। সেই জন্য বৌদিকে বললাম, বৌদি মেয়ে নিয়ে ওই পুকুর ধারের দিকে গেল, মেয়ে ওই দিকটাতে আছে আর আমি এই দিকটা ভালোভাবে ঝাড় দিয়ে দিই। আর দেখো এই জায়গাটুকু জল পড়ে, মানে বৃষ্টি হলে জল পড়লে এরকম স্যাতলা জমে যায়। যাই হোক চলো, আর এদিকে দেখো বড়দির ঘরের সামনে কত ময়লা। বড়দির ঘরের সামনে জল টল ফেলে তো সেজন্য প্রচণ্ড ময়লা হয়। মে মামাম কিছুতেই থাকছিল না ওর মামির কাছে, সেজন্য আমি কোলে করে নিয়েই কিন্তু ঝাড়টা দিচ্ছিলাম। যাই হোক, ঝাড় ঝুড় দেওয়া হয়ে গেছে, এবার ঝাড়াটা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেব। তারপরে আমি বৌদি মাম্মাম দাদা সবাই মিলে কিন্তু ছাদে যাব, আমরা একসাথে বসে চা খেতে খুব ভালোবাসি। তো বৌদি কফি খায় আর আমাকে এক কাপ গরম গরম কফি দিয়েছিল, তো আমি আর বৌদি কফি খেলাম আর দাদা লিকার চা খেয়েছিলাম। কেউ বাড়ি নেই, দিদা দাদু কেউ বাড়ি নেই, কারণ দিদার মামি মারা গেছে, দিদার মামি আর মেসোমশাই মারা গেছে, সেজন্য দাদু আর দিদা গিয়েছে। যাই হোক, আমার এখানে কফি খাওয়া হয়ে গেছে। তারপরে গতকাল তোমাদের দাদাভাই আমাকে একটা হাকুয়া ব্লাউজ কিনে দিয়েছিল বেরিয়েছিলাম বলে, আর এটা না একদম অরিজিনাল হাকুয়া ব্লাউজ, সেজন্য আমি বৌদিকে দেখাচ্ছিলাম। বৌদি বললো হ্যাঁ এগুলো একদমই অরিজিনাল, আর কাপড়টাও খুব সুন্দর জানো তো, কাপড়টা একদম সফট কাপড়ে। আর এই ব্যাগটা কিনেছিলাম আর এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই দুটো জিনিস আমার খুব প্রয়োজন ছিল। আর সাদা ব্লাউজ তো সব কটা শাড়ির সাথে আমি ইজিলি পরতে পারবো। আর তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ সাদা ব্লাউজ আমার ভীষণ প্রিয়। আর সামনেটাও ভি কাটিং আর পিছনটাও কিন্তু ভি কাটিং, আর এই পিছনে যে বড় একটা ফিতে দেওয়া থাকে না একটা ফুল করে, তো আমার এইটা ভীষণ ভালো লাগে, বেশ পিছন দিকটাতে ঝোলে আমার ব্যাপক ভালো লাগে। যাই হোক, আর প্রত্যেকটা জিনিস আমি যখন কিনি খুব যত্ন সহকারে সেটাকে রাখার চেষ্টা করি, সব কিছুর ওপরই আমার একটু খুঁতখুতুনি ভাব আছে। যাই হোক, ঘরবাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ননদ বৌদি লেগে যাব রান্নার কাজে। তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর এই রূপকথার সাথে থাকো। তো বন্ধুরা, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, মামামকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি আর বৌদি রান্নাটা সেরে নেব। তো দাদা চিকেন এনেছে আর আজকে তো মহানবমী, তো সেজন্য চিকেন রান্না করব। তাহলে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর এই রূপকথার সাথে থাকো। আর দিদা দাদু বাড়িতে নেই, দিদা দাদু একজন মারা গেছে, মানে দিদার পিসেমশাই মারা গেছে, সেজন্য দাদু আর দিদা গিয়েছে, আর বাড়িতে বাড়ির ভিতরে আমি দাদার বৌদি আছি। আমি আর বৌদি রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, দাদু দিদা আসবে তো দুপুর হয়ে যাবে বললো। চলো আবার বিকেলে বেরোবো ঠাকুর দেখতে। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর এদিকে বৌদি রান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছে, পেঁয়াজ আনতে গেল। আর এখানে দেখো মাংস আছে, আলু আছে, পেঁয়াজ, আদা, রসুন, এখানে একটা লস্যি আছে, লস্যিটা আমি আর বৌদি একটু পরে খাবো। তাহলে চলো দেখতে থাকো, পেঁয়াজগুলো কেটে নিক বৌদি। তাহলে চলো, আর আমাকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে না, তখন কি হবে। আমি আর বৌদি যখনই একসাথে থাকি তখনই খুব মজা করি, মানে কেউ কারোর কথায় রাগ করি না, আমাদের সম্পর্কটা এমনই, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। আর আমি মানে কি বলবো, কারোর নজর যেন আমাদের এই সম্পর্কের উপরে না পড়ে। আমরা ননদ বৌদি এতটা হাসি খুশি থাকি, এতটা আনন্দে থাকি, তোমাদেরকে কি বলবো, মানে আমরা কারোর কোনো কথায় হার্ড হই না, হার্ড হলেও পরে একটু হাগ করে আমরা সবটাই মিটিয়ে নিই, মিটমাট করে নেওয়ার চেষ্টা করি। আর মানে আমরা না রেগে থাকতে পারি না, আমিও বৌদির ওপরে রেগে থাকতে পারি না, বৌদিও আমার ওপরে বেশিক্ষণ রেগে থাকতে পারে না, এই হচ্ছে আমাদের বড় সমস্যা। যাই হোক, এটাই যেন আমাদের ভিতরে থাকে, আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এমনভাবেই কাটে। যাই হোক, গতকাল রাতে এই কাপড়টা পরে আমি ঠাকুর দেখতে গেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছ। তো এই কাপড়টা একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিলাম বলতে হালকা পাড়ের দিকে একটু ধুলো পড়েছিল, তো কাদা জলও ছিটিয়ে লেগে ছিটে লেগেছিলো, সেগুলো একটু ধুয়ে এইখানে মেলে দিলাম।
আর এখানে দেখো বৌদি কিন্তু মাংসটা বেশ কষাচ্ছে, আর বৌদি কিন্তু বেশ ভালো মাংস রান্না করে, যেটা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম, তাই না? আর এখানে দেখো মেয়েটা তুলে রেখেছে মামামের জন্য, এখানে কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই দুটো হচ্ছে মানে ছোলা কাবলি করবে সেই জন্য। যাই হোক, ছাদ থেকে শাড়িটা তুলে আনলাম, শাড়িটা তুলে এনে এখন একটু ভাঁজ করে রেখে দেবো। আর এই শাড়ি জিনিসগুলো না আমার খুব মানে শখের, জানো তো আমি শখেই শাড়ি পরি, আর শাড়ি জিনিসটা আমার খুব প্রিয়। যাই হোক, বৌদি বলছিল বৌদির বাপের বাড়ি যাওয়ার জন্য রামনবমী পুজো হচ্ছে, তো আমি বললাম যে যেতে পারবো না, কারণ আমার বর আসতে পারবে না সেই জন্য। এই নিয়ে আলোচনা হচ্ছিল। এখানে ছোলা কাবলি দেখো বৌদি করেছে, বেশ সুন্দর লাগছিল খেতে, তো দাদা খেয়ে নিয়েছে, আর এক প্লেট দিদা দাদুর জন্য রাখলাম, আর এক প্লেট আমি খেলাম। তো চলো খাওয়া দাওয়া করে এখন শিল নোড়াই, শুধু বাটতে এসেছি জিরে আর তোমার শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা যদি তুমি শিলে বেটে তারপর মাংসে দাও না, বেশ ভালো হয়, কারণ মিক্সিতে না একটুকু জিনিস না বাটছে না, সেই জন্য ভাবলাম মিক্সিতে তোমার দিয়ে দেই। আর বাধ্য হয়ে শিল নোড়াই আসলাম, কারণ গুঁড়ো নেই, মানে জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে, লঙ্কার গুঁড়োটাও ফুরিয়ে গেছে, সেই জন্য বাধ্য হয়ে তোমার হচ্ছে শিল নোড়াই বাটলাম। যাই হোক, এখন ছোলাটা খেয়ে নিচ্ছি, তো বেশ ভালো লাগছিল ছোলাটা খেতে, আর বেশ ঝাল ঝাল, তো আমার বেশ ভাল লাগছিল। কারণ বিয়ের আগে স্কুলে যেতাম তখন এরকম ছোলা মাখানো খেতাম। যাই হোক চলো, এখানে মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসটা নামিয়ে আমি আর বৌদি স্নান করে আসব। আর এখানে আমি মাংসটা একটু নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এই সমস্ত সব কিছু মেজে ঘষে নেব। আর এদিকে দেখো দাদা দই এনে দিয়েছে বৌদিকে, বললো একটু লস্যি করার জন্য, তো আমি বললাম ঠিক আছে, আমি মাংসটা নামিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, তারপরে করা হবে। যাই হোক, এখানে দেখো আমাদের গরম গরম চিকেন কারি রেডি, এই যে গরম গরম চিকেন কারি রেডি, তাহলে চলো। আর এদিকে আমি কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা ঝাল হবে, আর আজকে যেহেতু নবমী সেই জন্য মাছ মাংস দুটোই করছি। যাই হোক, মাছটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব। আর বাড়ি যাব, বাড়ি কটা দিন পরেই চলে যাব, কটা দিন পরে বলতে ইচ্ছা আছে দশমীতেই বাড়ি চলে যাবার, তো পুরোটাই তোমরা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। আর বৌদি ওদিকে গেল ঘরের কাজে হাত দেওয়ার জন্য, আমি বৌদিকে বললাম তোমার এখন কিছু করতে হবে না, পরে গুছিয়ে, তা বৌদি বললো না একেবারে গুছিয়ে রাখি, তারপরে স্নানটা করে লস্যিটা বানিয়ে নিতে পারবো। যাই হোক, এখন আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে এই মাছের ঝাল করে নেবো। আর বড় মাছ তো আমাদের পুকুরের মাছ, তো আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছিল, তারপরে এই পাঠিয়েছিল। যাই হোক চলো দেখতে থাকো। আর এখানে দেখো বৌদি লস্যিটাও করে নিচ্ছে, বৌদি বললো লস্যিটা করে তারপর স্নান করতে যাবে, তো লস্যিটা আমাদের করা হয়ে গেছে। আর এই যে বৌদি, তো লবণটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আমার ঠিক লাগছিল, দাদা বললো যে একটু লবণটা বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, আর এখানে কিন্তু আজকে আমি দই কাতলা করেছি। আর এখানে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি রান্না করছি, আর ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছি। অবশ্যই বলো কেমন লাগছে আজকে ব্লগটা দেখতে, কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলো না। তো তিনজনের জন্য গ্লাসে ঢেলে নিলাম, বৌদি লস্যি করে দিয়েছে, আমি আর মামাম এখন খাবো। মামামের দেখা যাচ্ছে না, মামাম চেয়ারের একদম নিচে চলে গেছে। চলো খেয়ে নেই, দেখি কেমন হয়েছে, যদি ভালো না হয় কথা শোনাও। না ঠিকঠাক আছে, রান্না বান্না হয়ে গেছে, এবার টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটাগুলো পরিষ্কার আগেই করা হয়ে গেছে। আর এই টেবিলটা এখন একটু মুছে টুছে নিচ্ছি, কোটো টোটোগুলো মুছে নিয়েছি, নেওয়ার পরে এবার স্নান করতে যাব, সেজন্য ভাবলাম খাবার টেবিলটা মুছে যাই, তাহলে খেতে দেওয়ার সময় আর বিরক্তি বোধ হবে না। তো চলো দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আর কোনো রকম আমি ব্লগ শেয়ার করিনি, কারণ মামুন খুব দুষ্টুমি করছিল, আমি দিদা দাদা বৌদি সবাই একসাথে বসে খাচ্ছিলাম, দাদুর আগেই খাওয়া হয়ে গেছে। আর এরপরে আমি কোনো রকম আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যে কটা ভিডিও করেছিলাম সবকটা ডিলিট হয়ে যায়, যার জন্য আমি আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। মামা আমাকে একটা ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিল আমার মা, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও।